স্মৃতির প্রতি ভবিষ্যৎ। প্রথমত কথা হচ্ছে, এই ধরনের একটি স্মরণ সভা করা উচিত ছিল আমাদের সাংবাদিকদের, কিন্তু আপনারা একটি রাজনৈতিক দল হয়ে জাতীয় পার্টির জেপি যে আয়োজন করেছেন সেটির জন্য আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। আমরা এই যে হলকাতে অনুষ্ঠান করছি, এই হলের পাশে আরেকটি বড় সেমিনার হল আছে যেটির নাম তোফাজ্জল হোসেন মানিক মিয়া হল। আমরা জাতীয় প্রেস ক্লাবের পক্ষ থেকে আমাদের বরণ্য সাংবাদিকদের, ইতিহাস সৃষ্টিকারী সাংবাদিকদের স্মরণ করার জন্য এই নামগুলো রেখেছি। যে হলটাতে এই সভা হচ্ছে এটির নাম জহুর হোসেন চৌধুরী হল, আর উপরে আরেকটি অডিটোরিয়াম আছে সেটির নাম আব্দুল সালাম হল। এই তিনজন লোকের নামটি এই কারণেই বললাম, স্বাধীনতা পূর্ব সাংবাদিকতায় অর্থাৎ 1971 সালের আগে আমরা যা পড়ে জেনেছি এবং আমরা ইতিহাস ঘেঁটে জেনেছি, সাংবাদিকতার তিন মহান ব্যক্তিত্ব ছিলেন আব্দুল সালাম, জহুর হোসেন চৌধুরী এবং মানিক মিয়া অর্থাৎ তোফাজ্জল হোসেন মানিক মিয়া। এর মধ্যে তোফাজ্জল হোসেন মানিক মিয়ার রোলটি একটি ব্যতিক্রম। আমি একটা বই সকাল থেকে পড়ছিলাম, সে বইটির নাম হচ্ছে পাকিস্তানের রাজনীতির 20 বছর, যেটি তোফাজ্জল হোসেন মানিক মিয়ার লেখা একমাত্র বই। আরেকটি বই আছে, সেটি ওনার কিছু লেখার সংকলন, এবং সেখানে দেখার চেষ্টা করছিলাম যে আমরা যে সাংবাদিকতা করি এখন, আমাদের পূর্বসূরীরা যে সাংবাদিকতা করেছেন সেটার মধ্যে কতখানি মিল অমিল বা কী ছিল সেখানে। 71 পূর্ব সাংবাদিকতাটা ছিল অনেকটা রাজনীতি এবং সাংবাদিকতার একটা মিশেল, এক ধরনের মিশ্রণ বা এক ধরনের মিথস্ক্রিয়া বলা যেতে পারে। তার কারণটি হচ্ছে, তখন রাজনীতিবিদ, সাংবাদিক, বুদ্ধিজীবী, সংস্কৃতিকর্মী, চিত্রশিল্পী, চলচ্চিত্রকার, যে যার জায়গায় লেখক, কবি, সাহিত্যিক, সবার লক্ষ্য ছিল একটা, সেটা হচ্ছে বাঙালির জন্য একটি দেশ সৃষ্টি করতে হবে। এবং এখানে অপূর্ব একটু আগে যখন যে এই পত্রিকাগুলো আমাদের স্বাধীনতার আদায়ের আন্দোলনের স্বাধীনতা সংগ্রামের অবদান রেখেছে। আমি বেশি কথা বলবো না, কারণ সবাই বলেছে। আমার আগদিন আগে অপারেশন হয়েছে, ডাক্তার 2 সপ্তাহ রেস্টে থাকতে হয়েছে, ঘরের মধ্যে বসে থাকা আমার আর একটা যন্ত্রণা, তো সেই জন্য টুকটাক কাজ করে। আজকে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতা এসেছে, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে একটি উন্নত সমৃদ্ধ রাষ্ট্রের রূপান্তরিত করা, সেই লক্ষ্য নিয়ে বঙ্গবন্ধু কাজ করে যাচ্ছে। বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয় তখন আমাদের জিডিপি গ্রোথ রেট ছিল 9.54%, যেটা এখনো আমরা বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর এখন আমরা ছুঁতে পারি। আমরা 8% অর্জন করতে পেরেছি, কিন্তু 9% কিংবা 9.5% সেটি আমরা করতে পারি। বঙ্গবন্ধুকে যে বছর হত্যা করা হয় সেই বছর 10,000 মেট্রিক টন খাদ্য অতিরিক্ত উৎপাদন হয়েছে। আপনাদের মনে আছে, যারা জ্যেষ্ঠ তাদের মনে আছে, 1974-এ দুর্ভিক্ষ বলেন বা খাদ্য ঘাটতি বলেন, সেটার পরে বঙ্গবন্ধু আহ্বান জানিয়েছিলেন 1 ইঞ্চি জমিও দিন রাখার জন্য। সে আহ্বানে জনগণ ব্যাপকভাবে সাড়া দিয়েছিল, স্কুলের মাঠেও, মাঠের এক কোনায় হত্যাসাবাদ করা হয়েছে। প্রেক্ষিতে 1975 সালে 10,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন হয়েছে। অর্থাৎ দেশ যখন 9.5% অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করেছিল এবং খাদ্য প্রায় স্বয়ংসম্পূর্ণ হয়ে গিয়েছিল, বঙ্গবন্ধু স্বয়ংসম্পূর্ণ ঘোষণা করেনি 7.5 কোটি মানুষের দেশে 10,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন যথেষ্ট নয়, কারণ এই দেশ ঝড় বন্যা জলোচ্ছ্বাসের দেশ। এখানে একটি ফসল মারা গেলেই তখন 10,000 মেট্রিক টন কিছুই না, এজন্য বঙ্গবন্ধু সেটি ঘোষণা করে। কিন্তু বঙ্গবন্ধু দেশকে পুনর্গঠিত করে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, সেই সময় বঙ্গবন্ধুকে হত্যা করা হয় এবং দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমেই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।
আজকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই পেছনে এই মোবাইল মালিক নিয়ে আজকে কিছু গভীর শোক জানায়। শেখ শহীদুল ইসলাম যথার্থই বলেছেন, বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন এবং তখন যেভাবে বঙ্গবন্ধু সর্বতভাবে মালিক মিয়া এবং ইত্তেফাক সহায়তা করেছে, সেটি যদি না হতো আমাদের জাতীয়তাবাদী আন্দোলন, স্বাধিকার আদায় আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম হয়তো আরো দেখে নাই। এবং সমস্ত প্রতিকূলতাকে মোকাবেলা করে নির্ভীক কলম চালু রেখেছে। পাকিস্তান সরকার ইত্তেফাক পতন করে দিয়েছে, পাকিস্তান সরকার মানিক মিয়াকে গ্রেপ্তারও করেছে। একটি পত্রিকার উপর কতটুকু রসামল থাকলে সে পত্রিকা বন্ধ করা হবে, আবার একজন সাংবাদিক উপর কতটুকু রসামল থাকলে তাকে গ্রেপ্তার করা হবে, রাজনৈতিক কারণেই গ্রেপ্তার, অন্য কোনো কারণ ছিল না, অন্য কোনো অভিযোগ। সুতরাং মালিক নিয়ে আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন, স্বাধিকার আদায়ের আন্দোলনের পথ ধরেই স্বাধীনতা সংগ্রাম, সেই ক্ষেত্রে তার অসামান্য অবদান রেখে গেছে। আমি মনে করি যে মালিক মিয়া আমাদের সাংবাদিকদের জন্য মরহুম জহুরুল চৌধুরী সহ আরো বেশ কয়েকজন তারা আমাদের সাংবাদিকদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত এবং দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে, সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে, মানুষের মুক্তির জন্য একজন সাংবাদিক একটা পত্রিকা কি যে অবদান রাখতে পারে সেটি উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে মরহুম মালিক মিয়া এবং তার পত্রিকায় ইত্তেফাক। তথ্যমন্ত্রী হিসাবে মাঝে মধ্যে 68 অনুষদ আজকে যখন এইভাবে দেশ এগিয়ে যাচ্ছে, এখন আবার দেশি বিদেশি ষড়যন্ত্র শুরু হয়ে গেছে, সেজন্য আজকের এই প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি, ঐক্য এবং সংহতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেহেতু জাতীয় পার্টির জেপির আয়োজনে আজকের এই আলোচনা সভা, সেজন্যই আমি এই কথাগুলো বলছি যে আজকে মুক্তিযুদ্ধের সপক্ষের সমস্ত শক্তির ঐক্য প্রয়োজন, যাতে করে আমরা প্রতিক্রিয়াশীল শক্তিকে আমরা পরাভূত করতে পারি। বঙ্গবন্ধুকে যখন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে পারেনি, তখন প্রতিক্রিয়াশীল শক্তি, স্বাধীনতার পরাজিত শক্তি, আন্তর্জাতিক অপশক্তি সবাই মিলে বঙ্গবন্ধুকে হত্যা করেছে। আজকেও যখন দেশ এগিয়ে যাচ্ছে, মাথা পিছু আয় করোনার মধ্যে ভারতকে ছাড়িয়ে আছে, সমস্ত সূচকে মানবতার সূচক, সামাজিক সূচক, অর্থনৈতিক সূচক, স্বাস্থ্য সূচক, সমস্ত সূচকে পাকিস্তানকে যখন 7 বছর আগে অতিক্রম করেছে, পাকিস্তান যখন আমাদের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে, তখন আমাদের দেশের কিছু ব্যক্তি বিশেষ তারা বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে পারে। পাকিস্তানের জননেত্রী শেখ হাসিনার প্রশংসার ঝড় হয়েছে, কারণ পাকিস্তানকে অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছি। ভারতেও যেমন একটি শেখ হাসিনার প্রশংসা, আমাদের দেশে কি প্রশংসা ফুলঝুরি আমরা দেখতে পাচ্ছি? আমাদের দেশে দেখবেন যে কয়েকটি প্রতিষ্ঠান আছে বাজেটের পরে গতানুগতিক একটা বক্তব্য দেবে, গত 14 বছর ধরে দিচ্ছে এই বাজেট উচ্চ বিলাসী, এই বাজেট বাস্তবায়নযোগ্য না, এই বাজেট জনগণের কল্যাণ আসবে না। কিন্তু বাস্তবতা হচ্ছে এই সমস্ত উচ্চবিলাসী বাজেট গত 14 বছর ধরে আমরা বাস্তবায়ন, বাজেট বাস্তবায়নের হার 97%,
করোনার মধ্যেও